রিয়েল লাভের কথা, রিয়েল লাভের গান, লাভ লোকশন। নমস্কার, আমি লগ্নজিতা। বাতাসে বহিছে প্রেম, মনে লাগিল নিশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। ঠিক বসন্ত গার্ল যখন দাঁড়িয়ে বসন্তের কথা বলছে, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু তার সেই বসন্ত ম্যানের ফোন এসে গেছে। আমরা শুনতে চাইছি সে কি বলছে এখন। ওকে, বসন্ত ম্যানকে জানাও তার কথাই চলছে। হ্যাঁ, বেসিক্যালি তো আইল কল ইউ লেটার, ঠিক আছে? হ্যাঁ, ওকে, বাই। আমরা দেখতে পেলাম যে কি সুন্দরভাবে একটা স্মাইল, একটা অটোমেটিক চলে এলো লগ্নজিতার মুখে, তাই তো লগ্নজিতা? হ্যাঁ, মানে এটা জেনারেলি আসে না, কারণ অনেক দিন হয়ে গেছে তো। কিন্তু মানে তুমি যা করলে তারপরে আর না হেসে উপায় নেই। ও প্রচণ্ড লজ্জা টজ্জা পেয়ে রেখে দিল, কারণ শুনতে পাচ্ছিল তুমি কি বলছিলে। আমরা জানি যে বাঙালির কাছে বিশেষ করে যে সরস্বতী পুজো আর একদিকে ভ্যালেন্টাইন্স ডে, এই দুটো দিন, মানে দুটো দিনই যাকে বলে ভ্যালেন্টাইন্স ডে আমাদের কাছে। তোমার কাছে কোনটা প্রিয় আর কেন? আমার কাছে সরস্বতী পুজোটাই প্রিয়। ভ্যালেন্টাইন্স ডের কোনো সিগনিফিকেন্স আমার জীবনে নেই, কারণ আমি ভীষণ একটা বাঙালি পরিবেশে বড় হয়েছি। আমার যৌথ পরিবার, সেখানে এই এই ডে ওই ডে সেই ডে এইগুলো অ্যাবসলিউটলি কোনো সিগনিফিকেন্স নেই। আর ভ্যালেন্টাইন্স ডের ব্যাপারটা হচ্ছে, প্রথমে তো ছোটোবেলা মিডিয়া এত নাচানাচি করার আগে জানতামই না যে ভ্যালেন্টাইন্স ডে বলে কিছু একটা হয়। প্রথম জানতে পারি 11-12 উঠে, জানতে পারলেও কিছু করার নেই, কারণ আমার মা বাবার খুব ভয়, মা বাবা যদি জেনে যায় তাহলে খুব মুশকিল। তারপর যেটা হলো, তারপর হচ্ছে কলেজে উঠে, তখন আর মা বাবা জেনে যাওয়াটা প্রবলেম না, কারণ মা বাবা অলরেডি জানে। কিন্তু তখন প্রবলেমটা হচ্ছে যে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করার জন্য যে পয়সাটা দরকার সেই টাকাটা নেই, কাজেই তখনও ভ্যালেন্টাইন্স ডে হলো না। আর আমি পড়তাম সেন্ট জেভিয়ার্সে, পার্ক স্ট্রিটে, তো সব কিছুই এত কস্টলি, এত এক্সপেন্সিভ হলো না। তারপরে আজকে যেখানে আমি দাঁড়িয়ে আছি সেখানে পয়সাও আছে, মা বাবার ভয়ও নেই। কিন্তু এখন যেটা হচ্ছে যে এত দিন হয়ে গেছে প্রেমটা, যে এখন আর মানে ওই উৎসাহ নেই ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করার। যদি মানে বসন্তের কথা বলি, মানে বসন্ত প্রেমকে কতটা উদ্দীপ্ত করে বলে মনে করো? দেখো, ব্যাপারটা হচ্ছে যে বসন্তটা কলকাতায় যত দিন যাচ্ছে আর ফিল করা যাচ্ছে না, কারণ বসন্তটা আস্তে আস্তে একটা ঘাম প্যাচপ্যাচে গরমে টার্ন করছে। এবং মানে এই কলকাতার এই ঘামে প্রেম তো কি, মানুষের সাথে ভদ্রভাবে কথা বলাটাই দুষ্কর হয়ে ওঠে। কাজেই আমার মনে হয় বসন্ত, যদি সত্যি বসন্তটা ফিল করে প্রেম করতে হয় তাহলে কলকাতা ইজ নট দ্য রাইট প্লেস। আমার মনে হয় কলকাতাতে অনেক বেশি রোম্যান্টিক সিজন হচ্ছে বর্ষা। কলকাতায় বর্ষাটা অসাধারণ। আর কলকাতায় ওই একটা দুটো কোকিল ডাকা, আর এই যে এখন যে সময়টা, যে সোয়েটার পরতে হচ্ছে না কিন্তু ঠান্ডাও লাগছে না। আবার আমার যেটা হয়, আমার কিছু হলেই এখন যেমন আমার ঠান্ডা লেগে আছে, বুঝতেই পারছো, তা আমি একটু বেশি মানে প্রোটেকশন না নিলেই আমার ঠান্ডা লেগে যায়। সেজন্য আমার এই সময়টা একদমই পছন্দ নয়, কারণ আমাকে গলা প্রোটেক্ট করতে হয়। আর এখন মানে ধরো এখন যেমন এই যে হাওয়াটা আসছে, আমি বুঝতে পারছি যে ইটস কাইন্ড অফ এফেক্টিং মাই ভয়েস, কিন্তু কিছু করার নেই। সেজন্য আমার কলকাতার বসন্তটা পছন্দ নয়, কলকাতার বর্ষাটা আমার অসাধারণ লাগে। এবার শুনতে চাই বাকি কথাগুলো। হ্যাঁ, তো ও ছিল দিল্লিতে, আর আমি খুবই কাঠখোট্টা, দেখে বুঝতেই পারছো। আমার অত মানে প্রেম নিয়ে অত আমার কিছু বাড়াবাড়ি নেই। আমার এমনিতেও মনে হয় ইটস এক্সট্রিমলি ওভার হাইপড। একবার যেটা হয়েছিল যে ওকে ট্রেস করা যাচ্ছিল না, ওর বন্ধু বান্ধবরা আমাকে একদিন ফোন করে বললো যে ও তো সকালবেলা বেরিয়ে গেছে, অফিসে গেছে, তারপরে ওকে আর পাওয়া যাচ্ছে না, ওর ফোন অফ। আর তখন রাত 1টা-2টা বেজে গেছে, ওকে পাওয়া যাচ্ছে না। তো তখন আর কি আমি একটু খোঁজ করলাম, আমিও তখন খুব ছোট, আমি আর কি করব। তো তারপরে
আর তখন আমার পরীক্ষা চলছিল, তো সেখানে আমি রাত্রিরে জেগে পড়ছিলাম। তো তারপর রাত তিনটে ফিনটে নাগাদ ও আমাকে ফোন করলো, ফোন করে বললো যে না না আমি এক জায়গায় আটকে গেছিলাম, আই এম ফাইন, আর ফোনটাও অফ হয়ে গেছিলো। তো তখন আর কি আমি খুব চেঁচামেচি করলাম যে না এটা কী এত ইরেসপন্সিবল এই ওই তাই। তো তখন আমাকে বললো যে তো তাহলে আমরা কি প্রেম করছি? তো আর তখন আমি এত ভালনারেবল একটা কন্ডিশনে ছিলাম যে ওকে পাওয়া যাচ্ছে না এই না সেই না, আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে করছি। তো এটাই বললাম, মানে একেবারেই ড্রামাটিক ছিল না, মানে খুব সহজ সাদা সিধে একটা ইন্ট্রোডাকশন ছিল। আর এখন তো মানে বসন্তের এই সিজন যেটা আমরা বলি সেটা তো মানে একদম প্রেম মানে লাভের সিজন। মানে তোমার জীবনে যদি বসন্তর কথা বলি, তা তোমার জীবনে বসন্ত কীভাবে এসেছিল? আমার জীবনে বসন্ত এসেছিল ডেফিনেটলি, কিন্তু সেটা খুবই অনাড়ম্বরভাবে, সেটা মানে একেবারেই ড্রামাটিক বা প্রচণ্ড আর কি একটা মানে গল্প বলার মতো কিছু ছিল না। মানে ওর সাথে আমার জাস্ট জেনারেলি যাদবপুর ক্যাম্পাসে দেখা হয়েছিল, দ্যাটস ইট, ব্যাস। হ্যাঁ ব্যাস, এবং আমরা কোনো দিন এক শহরে থাকিও নি, তো সেই জন্য মানে আমি বিশেষ তোমাকে গল্পর মতো গল্প বলতে পারবো না। এটা কি মানে ধরো তাকে সে এখনো আছে তো লাইফে? না আছে, সে যখন আছে এখনো মানে তার জন্য কি বলবে, মানে সে কি দেখে তাকে পছন্দটা হলো তোমার, বা তারই বা তোমাকে কি দেখে পছন্দ হলো? জানি না, মানে ওকে আমি অনেকদিন আগে থেকে চিনতাম আর ও আমার থেকে বেশ খানিকটা বড়, তো আমি প্রথমে খুব ভয় পেতাম ওকে। তারপরে আস্তে আস্তে ভয়টা কাটলো, নামের পেছনে দাদাটা বাদ গেল, নাম ধরে ডাকা শুরু হলো। এইসব করতে করতে মানে মূলত এটা হয়েছিল, ও দিল্লিতে থাকতো আগে, তো এরকম অনেকদিন আমরা যোগাযোগ রাখার চেষ্টা করছিলাম। একটু আগে যেটা আমরা কথা বলছিলাম সিনেমা নিয়ে, সিনেমাতে তুমি একটু আগে বলে বলিউড যে সব কিছু ব্র্যান্ডিং করে দিচ্ছে, তা বলিউডে কবে যাচ্ছ বা যাওয়ার কোনো প্ল্যান রেখেছ? বলিউডে যাওয়ার প্ল্যান আমার মনে হয় জীবনে কিছু জিনিস প্ল্যান করে হয় না সেরকম। বলিউডে আমি জানি না বলিউডে যাওয়ার জন্য কীভাবে প্ল্যান করব, মানে যদি জানতাম তাহলে নিশ্চয়ই করতাম। কিন্তু হ্যাঁ, আমি বলিউডে গাইতে চাই, অফকোর্স, মানে স্কাই ইজ দ্য লিমিট, কাজেই যত কাজ করা যায়, যত ভালো কাজ করা যায়, অ্যাজ আ ভোকালিস্ট, অ্যাজ আ পারফর্মিং আর্টিস্ট, বম্বে ইজ ডেফিনেটলি দ্য প্লেস টু বি ইন। আমি চাই কাজ করতে, কিন্তু তুমি যেটা বললে প্ল্যান, আমি যদি জানতাম যে কীভাবে বলিউড অবধি পৌঁছানো যায়, বিশ্বাস করো আমি আজ থেকেই সেটা করতাম। আমি জাস্ট জানি না কী করে করতে হয়, সেজন্য করতে পারছি না। হিন্দি মানে সঙ্গীত জগতের আর্টিস্টদের মধ্যে কাকে ভালো লাগে বা কোন সুরকারদের ভালো লাগে, কেন? আমার অল টাইম ফেভারিট সিঙ্গার হরিহরন, এটা এখন সর্বজন বিদিত হয়ে গেছে, কারণ আমাকে যেই জিজ্ঞেস করে তিনি এই একই উত্তর পান। এবং আমার সুরকার এ আর রহমান, আই মিন হি ইজ গড। একটা গান শুনবো, যে কোনো একটা হিন্দি। এ আর রহমানের ওই গানটা আমার খুব পছন্দ ছিল, আমি আগেই বলছি আমার ভীষণ ঠান্ডা লেগেছে, হি উইল ভাউচ ফর দ্যাট, কিন্তু তাও नहीं सामने ये अलग बात है, नहीं सामने ये अलग बात है। फेवरेट डेस्टिनेशन? আমার পাহাড় ভাল লাগে, যে কোনো রকম পাহাড়। আমার আমি আই অ্যাম নট আ ব্র্যান্ড কনশিয়াস পার্সন, তো আমাকে মরিশাস যেতে হবে, মানে বলিউড তো মরিশাসটাকে কমার্শিয়ালাইজ করতে করতে এমন জায়গায় নিয়ে গেছে যে আমি জানি যে এখন লোকে বিয়ে করার আগে আগে টাকা জমায় যে মরিশাসে হানিমুন করতে যাবে। মানে আমি অ্যাকচুয়ালি এই লিগটার একদম বাইরে, আমার আমি আই এম নট আ ব্র্যান্ড কনশিয়াস পার্সন, আমার বিদেশ নিয়ে কোনো ফ্যাসিনেশন নেই, আমি পাহাড় ভালোবাসি। মানে সেটা যে মানে আমি মেদিনীপুরেও কোনো একটা পাহাড়ের টিলায় উঠতে পারি, আমার কোনো অসুবিধা নেই। মেদিনীপুরের টিলাতে লগ্ন যেতে হানিমুন? আমরা হানিমুনে যাব না ঠিক করেছি, কারণ হানিমুনে আমাদের অনেক দিন হয়ে গেছে, তো হানিমুনটা মানে হবে না,
কিন্তু আমরা ঠিক করেছি, আর এমনিতেও আমি আর ও আমরা দুজনেই ভীষণ বন্ধু বান্ধব পছন্দ করি, আর একা একা বেড়াতে যাওয়ার মধ্যে আমরা কোনো এক্সাইটমেন্ট খুঁজে পাই না। মানে আমি আর ও বেড়াতে যাবো, মানে এটা খুবই খুবই বোরিং একটা ব্যাপার হবে। তো সেই জন্য আমরা ঠিক করেছি যে বিয়ের পরে যদি কখনো বেড়াতে যাই সেখানে আমরা বন্ধু বান্ধবদের নিয়েই যাবো। লগ্নিতা, গানের কথা যখন হচ্ছে, একটা গান না শুনে কি করে থাকবো? একটা হিন্দি গান তোমার ফেভারিট? আমি গজল গাইতে খুব পছন্দ করি, তো আমি ফরিদা খানুনের একটা গজল একটুখানি গাইছি। আজ জানে কি জিদ না করো, হায় মর যায়েঙ্গে হম তো লুট যায়েঙ্গে, হায় মর যায়েঙ্গে হম তো লুট যায়েঙ্গে।